বড়নগদ গার্লস হাই স্কুল জিন্দাবাদ, সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ জিন্দাবাদ, বড়নগদ গার্লস হাই স্কুল জিন্দাবাদ, সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ জিন্দাবাদ। এইবার আমি বড়নগদ গার্লস স্কুলের ছাত্র ছাত্রীদের কাছ থেকে সামান্য প্রতিক্রিয়া গ্রহণ করতে চলেছি। তো আশা করি আপনারা যারাই আমার এই ভিডিও দেখবেন, আপনারা এই ভিডিওটি বেশি করে শেয়ার করবেন, কারণ ছাত্রছাত্রীদের উৎসাহিত করা অনেক প্রয়োজন বলে আমি মনে করি। তো প্রথমে আমি বড়নগদ গার্লস স্কুলের সকল ছাত্রদেরকে অভিনন্দন জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে। তো বড়নগদ গার্লস স্কুলের রেজাল্টটা কীরকম হয়েছে আপনি কী বলবেন? খুবই ভালো হয়েছে, কারণ আজ আমরা অত্যন্ত খুশি, কারণ আমাদের স্কুলের রেজাল্টটা খুবই ভালো হয়েছে। আচ্ছা আচ্ছা, খুবই ভালো হয়েছে, এর জন্য আপনারা অনেক খুশি ব্যক্ত করছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই রেজাল্টের জন্য আপনারা আরেকবার তালিয়ে দাও। প্রতিবারের ন্যায় এবারও HSLC তে চমকপ্রদ সাফল্য অর্জন করেছে হাইলাকান্দি জেলার আলগাপুর সমষ্টির অন্তর্গত বড়নগদ গার্লস হাই স্কুল। আজ বড়নগদ গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুল হালিম মাজার ভুইয়া এক সাংবাদিক সম্মেলন করে স্কুলের বিস্তারিত ফলাফল তুলে ধরে জানান, এবার মোট পরীক্ষার্থী ছিল 114 জন, পাশ করেছেন 110 জন, প্রথম বিভাগে 31 জন, দ্বিতীয় বিভাগে 66 জন, তৃতীয় বিভাগে 13 জন, স্টার এসেছে 4টি, লেটার এসেছে 31টি, পাশে শতাংশ হচ্ছে 96.49%। উল্লেখ্য, এই প্রতিষ্ঠান থেকে মামনি বেগম চৌধুরী নামের একজন ছাত্রী পার্সি বিষয়ে রাজ্য সেরা হয়েছে। স্কুলের এই সাফল্যে তিনি সন্তুষ্টি প্রকাশ করেছেন। বিস্তারিত দেখুন জেম ক্রিয়েশন প্রতিবেদনে। দর্শকবৃন্দ, আমি এখন আমাদের আলগাপুর সমষ্টির বড়নগদ গার্লস স্কুলে এসে উপস্থিত হয়েছি। আপনারা সবাই জানেন যে আজকে HSLC রেজাল্ট হয়েছে সমগ্র অসমে, একযুগে রেজাল্ট সম্প্রচার হয়েছে। তো আমি প্রথমে অভিনন্দন জানাচ্ছি বড়নগদ গার্লস স্কুলের প্রধান শিক্ষককে, তারপর আমি অভিনন্দন জানাচ্ছি বড়নগদ গার্লস স্কুলের সকল শিক্ষকবৃন্দকে। তো আমরা জানি বরাকের তিন জেলার মধ্যে আমাদের হাইলাকান্দি জেলার রেজাল্ট শীর্ষে। এইবারে আমি বলবো বড়নগদ গার্লস স্কুলের রেজাল্টটি তুলে ধরার জন্য প্রধান শিক্ষককে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ জ্যামকেশনকে। আজকে যে রেজাল্ট হয়েছে সেই রেজাল্টের খবরাখবর নেওয়ার জন্য আপনি আসে আমাদের স্কুলে উপস্থিত হয়েছেন, তার জন্য আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। এইবার ম্যাট্রিক পরীক্ষায় আমাদের বড়নগদ গার্লস হাই স্কুল যথেষ্ট ভালো ফলাফল দেখাতে সক্ষম হয়েছে। আমাদের স্কুলের এইবার HSLC তে টোটাল ছাত্র সংখ্যা অবতীর্ণ হয়েছিল 114 জন, এর মধ্যে থেকে 110 জন উত্তীর্ণ হয়েছে। এই 110 জনের মধ্যে আমরা ফার্স্ট ডিভিশন পেয়েছি 31 জন, 31টা, আর সেকেন্ড ডিভিশন পেয়েছি টোটাল 66টা, থার্ড ডিভিশন পেয়েছি 13টা, আর স্টার মার্ক হয়েছে 60টা, আর টোটাল নাম্বার অফ লেটার্স আমাদের খাতায় এসেছে 31টা। এই নিয়ে আমাদের পার্সেন্টেজ হলো 96.49। হ্যাঁ, এইবার আমাদের যে রেজাল্ট হয়েছে তাতে আমরা গর্বিত, আনন্দিত, এবং আমি প্রধান শিক্ষক হিসাবে আমার প্রত্যেক শিক্ষক শিক্ষিত্রীদেরকে আমি অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি তাদের এই সফলতার জন্য। শুনেছি এখন আমরা মার্কশিট না দেওয়ার কারণে ভালোভাবে সেটা বলতে পারছি না, কিন্তু শুনেছি আমাদের স্কুল থেকে এইবার ইলেকটিভ সাবজেক্ট ফার্সিতে স্টেট টপার হয়েছে। আমরা পরবর্তীতে আপনাকে জানাবো কোন মেয়ে, তার নাম কী, কত নম্বরে সে স্টেট টপার হয়েছে, তা আমরা আপনাকে পরবর্তীতে জানাবো। আমাদের স্কুলের সুনাম উত্তরোত্তর বৃদ্ধি পাইতেছে, আপনিও জানেন, আগে পূর্বেও একবার এসেছিলেন আমাদের সাথে এইরকম একটা বার্তালাপ করেছেন, কিন্তু আমরা দেখছি এই অত্র স্কুলের অত্র এলাকার যতটি স্কুল আছে তার মধ্যে এইবারে আমাদের HSLC রেজাল্ট সবচেয়ে টপে। তাই আপনাকে আবার অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের কাছে এসে আমাদের এই রেজাল্টের খবর নেওয়ার জন্য। ধন্যবাদ। যারা এইবার আপনাদের প্রতিষ্ঠান থেকে বা সেন্টার থেকে ভালো রেজাল্ট করেছে তাদেরকে কি আপনি অভিনন্দন জানাচ্ছেন? হ্যাঁ, অভিনন্দন জানাবো। আমরা পরবর্তীতে কি ডেট করে
যারা কৃতিত্বের সহিত ফার্স্ট ডিভিশন এবং স্টার পেয়েছে তাদেরকে আমরা একটা ডেট করে তাদেরকে তো আপনার সম্বর্ধনা দিবেন, কিন্তু আজকের এই পরিসরে তাদের কি কি আপনি ধন্যবাদ দিতে চান না? অভিনন্দন আপনার মাধ্যমে আমি তাদেরকে অভিনন্দন অভিনন্দন জানাচ্ছি। আপনার স্কুলে যারা অক্লান্ত পরিশ্রম করে শিক্ষক শিক্ষিকা বৃন্দ নির্লস প্রচেষ্টা করেছেন তাদেরকেও আপনি ধন্যবাদ জানাচ্ছি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আপনারা যেখান থেকে এই রেজাল্টের ভিডিওটা দেখবেন, অবশ্যই আপনারা একটু বেশি করে শেয়ার করে ছাত্রছাত্রীদের উৎসাহিত করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। এইমাত্র আমাদের স্কুলে খবর এসে পৌঁছেছে আমাদের স্কুলেরই 222 নম্বর রোল নম্বরের ছাত্রী ভবানী বেগম চৌধুরী রাজ্যের মধ্যে সেরা নম্বর পেয়েছেন, টোটাল মাস্টার 98। আমাদের এই ছাত্রীর জন্য আমরা অত্যন্ত গৌরবান্বিত এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি আমাদের এই ছাত্রীকে যখন ফেলিসিটেশন দেওয়া হবে তখন তাহাকে যেন অন্তর্ভুক্ত করা হয়। আর একটি প্রক্রিয়া রয়েছে যে রাজ্যসেরা যারা হয় যে সাবজেক্টে রাজ্যসেরা তাদের সবাইকে ফেলিসিটেশন দেওয়া হয় ডিস্ট্রিক্ট প্রশাসনের পক্ষ হইতে। সুতরাং আমাদের তাকে অন্তর্ভুক্ত করার জন্য যাতে আমাদের এই মেয়েকে অন্তর্ভুক্ত করা হয় তার জন্য আমরা আবেদন জানাচ্ছি। আগামী বছরে আপনারা মেট্রিক দিবা, ভালো করে আপনারা পড়াশোনা করছেন, এই বছর ছাত্ররা ভালো রেজাল্ট করায় আপনারা কেমন আনন্দ প্রকাশ করছেন? ঠিক আছে ঠিক আছে, আপনাদের মানে আগামী দিনে আপনাদের রেজাল্ট যেন এরকম ভালো হয় এই প্রত্যাশা রাখি। সর্বাবস্থায় আপনাদের স্কুলের উন্নতি প্রগতি আমরা কামনা করি। আচ্ছা ধন্যবাদ। শিক্ষক শিক্ষিকাবৃন্দ জিন্দাবাদ, বড়নগদ গার্লস হাই স্কুল জিন্দাবাদ, সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ জিন্দাবাদ, বড়নগদ গার্লস হাই স্কুল জিন্দাবাদ, সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ জিন্দাবাদ।